হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, একটা স্পেশাল দিন। তো এখন সকাল কটা বাজে? এখন সকাল 10টা বাজে। তো আমি এখনও সোয়েটার খুলিনি, কারণ কি আমার আজকে এখনও স্নান হয়নি। আর আমি এই টুপি আর সোয়েটার পরে আছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কানে প্রচুর ব্যথা। তো তাই জন্য করে টুপিটা আমাকে সবসময় পরে থাকতে হচ্ছে, আর সোয়েটারটাও পরেছি ওই জন্যই। আর আমার এখনো স্নান হয়নি, কিন্তু ভাত হয়ে গেছে। দেখো এই যে ভাত হয়ে গেছে, কারণ আমাদের জেঠিমা ভাত বসিয়ে দিয়েছিল, তো জেঠিমাই নামিয়ে দিয়েছে। তো এখন আমি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাদের শুধু এই রান্নাঘরের জানালাটা এটাই শুধু খুলে রেখেছি, কারণ আমাদের বাড়িটা একধারে বাইরে হওয়ার জন্য এত পরিমাণ হাওয়া দেয়, তো হাওয়াতেই আমার ঠান্ডাটা লেগে গেছে অ্যাকচুয়ালি। তো ওই জন্য শুধু এই জানালাটাই খুলে রেখেছি। আর এটা হচ্ছে পূর্ব দিকের জানালা, তো রান্নাঘরের জানালাগুলো না খুলে রাখলে ভালো লাগে না, একটা যদি অন্ধকার লাগে দিনের বেলা, তারপর সকালবেলা যদি রোদ না আসে রান্নাঘরে, এটা কেমন কেমন লাগে না। আমি এই রান্নাঘরের জানালা দুটোই খুলে রেখেছি, আর ঘরের জানালাগুলো আমি সব বন্ধ করে রেখেছি, এখনো খুলিনি। এই যে এখানে জানালা এখনো বন্ধ রয়েছে, খুলিনি। তো এখনো আমার বিছানা ঝাড়া হয়নি, তো চলো আগে বিছানাটা ঝেড়ে নি। আর এই পর্দাটা কালকে রাত্রিবেলা এটা প্রকাশ খাটিয়েছে, জানালাটা তো আমি খাটালাম আর দরজাটা ও খাটিয়েছে। বিছানাটা গুছিয়ে নি। মাম্মাকে খাইয়ে দিয়েছি, তো এখন 12:30 বেজে গেছে। তো মাম্মাকে আমি খাইয়েও দিয়েছি, দেখিনা এখন মাম্মাকে ঘুম করাচ্ছে, আর আমি আজকে এখন আমাদের রান্নাটা করে নেবো। তো ভাত তো আগেই হয়ে গেছিলো, আর আজকে আমাদের রান্না হবে মটন। এইখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি, আর এখানে আমি হলুদ গুঁড়ো, এই সরি হলুদ গুঁড়ো নয়, এখানে দিয়েছি আদা রসুন, এটা পেস্ট আছে, আর শুকনো গোটা লঙ্কা, সেটা আমি পেস্ট করেছি, 7টা 8টার মতো হবে, দিয়েছিলাম। তো একসাথে পেস্ট করে নিয়েছি, কারণ আজকে আমি লঙ্কা গুঁড়ো দেবো না, আজকে আমি ওই শুকনো লঙ্কাটাই দেব। আর এখানে তো মামানের জন্য মাছ ভেজেছিলাম, তো তার তেল চালিয়েছে, এটা আটতে আমি আর একটু তেল অ্যাড করব। আর এখানে আমি প্রেসারে মাংসটা সিটি দিয়ে নিয়েছি, তো এখানে আলুও বড় বড় করে কেটে নিয়েছিলাম, সেটাও সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, আর ভাত তো এখানে হয়েই গেছে আগে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা করি।
থেকে লাগবে। মাংসটা প্রায় মশলার সময় কষানো হয়েই গেছে। প্রকাশ আজকে বলেছে যে বেশি করে ঝাল দিয়ে বেশি মশলা দিয়ে রান্নাটা করতে রিজ রিজ করে, তো ওতে একটু রিজ খেতে ভালো লাগে কিন্তু আমার অতটা ভালো লাগে না। আমার একটু পাতলা পাতলা ঝোল কম মশলা দিয়ে রান্না সেটাই ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি একটু রিজ করারই চেষ্টা করছি। শুকনো লঙ্কাও দিয়েছি আর তার সাথে একটা মতো লঙ্কা গুঁড়োও দিয়েছি, মনে হচ্ছে তো প্রচুর ঝাল হয়ে যাবে। আর কীরকম হাওয়া দিচ্ছে দেখছো, দরজাগুলো কেমন আওয়াজ হচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমার তো ঠান্ডাও লেগেছে। মাংসতে জল দিয়ে দিয়েছি, তো মাংসটা মাংসের ঝোলটা ফুটতে থাকুক। আর আমি এখন রুমে গিয়ে মামামকে একটু ঘুম পাড়াই। রান্না করতে করতে আমি টুপিটা খুলে দিয়েছি কারণ প্রচুর গরম লাগছিল। চলো মামাম কাঁদছে, ওকে যাই ঘুম পাড়াতে হবে। মামা চল ঘুমাবে, চল মামা ঘুম পাচ্ছে, চলো ঘুমাবে চলো। তো মাংস রান্না কমপ্লিট, কালারটা এসছে দেখো কত সুন্দর, আর খেতেও দারুণ হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। আর মামামা এই পাশে ঘুমিয়ে গেছে, তো চলো এখন আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। আর